প্রথমে সিএমডি ওপেন করতে হবে। সার্চে গিয়ে সিএমডি লিখে এন্টার দিলে সিএমডি ওপেন হয়ে যাবে। সিএমডির কালার কিভাবে চেঞ্জ করতে হয় তার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যে ওয়াইফাই লগ ইন করা আছে, যেমন আমার কম্পিউটারে লেনোভো লগ ইন করা রয়েছে, কেউ হয়তো লগ ইন করে দিয়েছে, আমি জানি না পাসওয়ার্ডটা, সেটা জানতে হলে এখানে টাইপ করতে হবে নেট এসএইচ WLAN সো প্রোফাইল এন্টার। এবার এখানে এখনো পর্যন্ত যত ওয়াইফাই কানেক্ট হয়েছে সব লিস্ট দেখাবে। যে ওয়াইফাইটার পাসওয়ার্ড লাগবে সেটার জন্যে নেট এসএইচ WLAN সো প্রোফাইল দেন নেম লিখে ওয়াইফাইটার নেম লিখে দিতে হবে, লেনোভো, দেন কি ইকুয়াল টু ক্লিয়ার, দেন এন্টার। এখানে ওয়াইফাই সমস্ত ডিটেলস দেখাবে এবং এটা হলো পাসওয়ার্ড।